আসসালামু আলাইকুম। প্রিয় সুধি, ইতিহাসের একজন খ্যাতনামা যোদ্ধা ছিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, যার তরবারিতে অর্জিত হয়েছে ইসলামের বড় বড় বিজয়। পৃথিবীর ইতিহাসে ব্যাপক রক্তক্ষয়ী যুদ্ধগুলোর মধ্যে অন্যতম ছিল ইয়ামামার যুদ্ধ। 632 সালের ডিসেম্বরে বর্তমান সৌদি আরবের ইয়ামামা নামক স্থানে ভণ্ড মুসাইলামার বাহিনীর সঙ্গে মুসলিম বাহিনীর এই যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে মুসাইলামার 21,000 সৈন্য প্রাণ হারায় আর মুসলিম বাহিনীর শহীদ হন মাত্র 1200 জন। সবশেষে ভণ্ড মুসাইলামাকে হত্যার মাধ্যমে মুসলমানগণ এই যুদ্ধে বিজয় অর্জন করে। এই যুদ্ধের ইতিহাস অত্যন্ত গৌরবের। আজকের আলোচনায় আমরা প্রায় 50 মিনিট ধরে জানব ঐতিহাসিক এই ইয়ামামা যুদ্ধের বিস্তারিত বিবরণ, যেগুলো হয়তোবা ইতিপূর্বে আপনার কখনোই জানা হয়নি। তাই অনুরোধ করব, পুরো আলোচনাটি না টেনে অন্তত রাতে ঘুমানোর পূর্বে হলেও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। তো চলুন শুরু করা যাক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুসলিম বাহিনীকে 11টি কোরে বিভক্ত করে আবু জাহেলের পুত্র ইকরামাকে তার একটির কমান্ডারে নিযুক্ত করেন। ইকরামার প্রতি নির্দেশ ছিল ইয়ামামায় পৌঁছে মুসাইলামার সঙ্গে সর্বাত্মক যুদ্ধে না জড়িয়ে ছোটখাটো সংঘর্ষের মাধ্যমে তাকে ব্যস্ত রাখা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুসাইলামার দক্ষতা ও শক্তি সম্পর্কে অবহিত ছিলেন, তাই তিনি অপর্যাপ্ত শক্তি নিয়ে তার সঙ্গে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিলেন না। যেহেতু খালিদ ছিলেন মুসলিম জেনারেলদের মধ্যে উত্তম, তাই খলিফার সিদ্ধান্ত ছিল ইসলামের অন্য শত্রুদেরকে দমন করার পর তাকে দিয়েই মুসাইলামার মোকাবেলা করার। ইকরামাকে এই মিশনে প্রেরণের পেছনে খলিফার উদ্দেশ্য ছিল মুসাইলামার তৎপরতা ইয়ামামার মধ্যে সীমিত রাখা। ইয়ামামায় ইকরামার উপস্থিতির কারণে মিথ্যাবাদী মুসাইলামা যে কোনো মুহূর্তে মুসলিম বাহিনীর পক্ষ থেকে আক্রমণের আশঙ্কা নিয়ে ঘাঁটি ত্যাগ করার চিন্তা হতে বিরত থাকবে। মুসাইলামাকে ইয়ামামায় ব্যস্ত রাখতে পারলে খালিদের পক্ষে সহজেই উত্তর মধ্য আরবের ধর্মত্যাগী গোত্রগুলোকে দমন করা সম্ভব হবে। খলিফা ইকরামার মতো একজন মারমুখী লোককে এই কাজের জন্য নির্বাচন করেন। তদুপরি ইকরামার নতুন বিশ্বাস ইসলামের জন্য বড় কিছু একটা করতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কঠোর বিরোধিতার প্রায়শ্চিত্তও করার জন্য উদ্গ্রীব ছিলেন। ইকরামা তার কুরু নিয়ে যাত্রা করে ইয়ামামার কোনো এক এলাকায় ক্যাম্প স্থাপন করেন। তার ক্যাম্পের অবস্থানটি সঠিক জানা যায়নি। এই ক্যাম্প থেকেই তিনি বনি হানিফার লোকদের উপর দৃষ্টি রাখেন এবং খলিফার নির্দেশের অপেক্ষা করতে থাকেন। ইকরামার উপস্থিতির কারণেই মুসাইলামাকে ইয়ামামায় আটক রাখার লক্ষ্য অর্জিত হয়। যদিও তার আদৌ ইয়ামামা ত্যাগ করার ইচ্ছা ছিল কিনা তা অন্য কারোরই জানা ছিল না। খালিদ রাদিয়াল্লাহু তাআলার হাতে তুলাইহার পরাজয়ের খবর শুনে ইকরামা যুদ্ধের জন্য অধৈর্য হয়ে পড়েন। অপেক্ষা করতে করতে তার যুদ্ধাংদেহী স্বভাবে বিরক্তির ভাব আসে। তিনি ছিলেন একজন ভয় ভীতিশূন্য শক্তিশালী জেনারেল, কিন্তু তার মধ্যে খালিদ রাদিয়াল্লাহু তাআলার মতো শান্ত বিচারবুদ্ধি ও ধৈর্যের অভাব ছিল, যা দ্বারা একজন সাহসী কমান্ডারকে একজন হটকারী কমান্ডার হতে পৃথক করা যায়। ইকরামা জানতে পারেন যে সুরাহ বিল বিন হাসানা তার সঙ্গে যোগদানের জন্য অগ্রসর হচ্ছেন। খলিফা সুরাহ বিলের কমান্ডেও আরেকটি কোর ন্যস্ত করে ইকরামাকে অনুসরণ করার আদেশ দিয়ে পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে বলেন। কয়েকদিনের মধ্যেই তার ইকরিমের সঙ্গে মিলিত হওয়ার কথা। ইকরামা জানতে পারেন যে খালিদ সালমা নামের জনৈকা ভণ্ডা মহিলা নবীকে সফলভাবে নির্মূল করেছেন। ইকরামার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব নয়। সে মনে মনে ভাবতে থাকে, খালিদই কেন শুধু বিজয়ের গৌরব লাভ করবে, সুরাহ বিলের জন্য কেন অপেক্ষা করতে হবে, সে নিজেই কেন মুসাইলামার উপর আঘাত হানবে না। সে যদি একাই মুসাইলামাকে পরাজিত করতে পারে তাহলে তার বিজয় গৌরব অন্য সকলের খ্যাতিকেও ম্লান করে দিবে এবং খলিফার জন্যেও এটি হবে একটি বড় মধুর বিস্ময়। ইকরামা তার বাহিনীকে অগ্রযাত্রার নির্দেশ দান করেন। এই ঘটনা ঘটে 632 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে। কয়েকদিন পরেই ইকরামা মুসাইলামার নিকট হতে একটি বড় ধরনের আঘাত পেয়ে ক্যাম্পে প্রত্যাবর্তন করে। অনুতপ্ত হয়ে তিনি খলিফাকে বিস্তারিত জানিয়ে পত্র লিখেন। সুরাহ বিলু এই খারাপ সংবাদটি পেয়ে যান এবং ইকরামার ক্যাম্পের অল্প দূরে যাত্রাবিরতি করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইকরামার হটকারিতা ও খলিফার নির্দেশের প্রতি অবাধ্যতার জন্য ক্ষোভ প্রকাশ করেন। তার নিকট লিখিত পত্রে খলিফার রাগ ও ক্ষোভ স্পষ্টভাবে প্রকাশ পায়। তিনি পত্রের শুরুতেই লিখেন, ওহে ইকরামার মায়ের পুত্র, আমি তোমার মুখ দেখতে চাই না। এই উক্তিটি ছিল সম্বোধনকৃত ব্যক্তির পিতৃপরিচয়ের প্রতি সন্দেহ প্রকাশের ভদ্র উপায়। তারপর তিনি পত্রে আরও উল্লেখ করেন, তোমার এই লজ্জাজনক প্রত্যাবর্তন সবার মনের উপর বিরূপ প্রভাব ফেলবে। তুমি তোমার বাহিনী নিয়ে হুজাইফাকে সাহায্যের জন্য ওমান অভিমুখে যাত্রা করো। হুজাইফার মিশন অর্জিত হলে আরফাজাকে সাহায্যের জন্য মাহরার উদ্দেশ্যে যাত্রা করো এবং তারপরে মুহাজিরকে সহায়তার জন্য ইয়েমেনে গমন করো। তুমি তোমার দক্ষতা প্রমাণ না করা পর্যন্ত তোমার সঙ্গে কোনো কথা নেই। তাবারি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 504 থেকে 509। উল্লেখিত তিনজন কমান্ডারই ছিলেন 11 জন কোর কমান্ডারের অন্তর্ভুক্ত। মুসাইলামার দ্বারা বিতাড়িত হওয়ার এবং খলিফার নিকট হতে কঠোর তিরস্কারের গ্লানিবোধ নিয়ে ইকরামা তার বাহিনীসহ ওমানের উদ্দেশ্যে যাত্রা করেন। সুরাহ বিল ইয়ামামা এলাকায় অবস্থান নিয়ে থাকেন।
তিনিও যাতে ইকরামার মতো ভুল না করেন তাই খলিফা লিখলেন, তোমার নিজ অবস্থানে থেকে পরবর্তী নির্দেশের অপেক্ষা করো। মালিক বিন নুয়াইরার উত্তরাধিকারীগণকে ক্ষতিপূরণ দানের নির্দেশ প্রদানের পর খলিফা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নতুন মিশন দান করেন, আর তা হল ইয়ামামায় পৌঁছে মিথ্যাবাদী মুসাইলামাকে ধ্বংস করা। নিজ বৃহৎ বাহিনী ছাড়াও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কমান্ডে সুরাহ বিলের কুরকেও ন্যস্ত করা হয়। তদুপরি খলিফা মদিনার আনসার ও মুহাজিরদের মধ্য হতে যোদ্ধা সংগ্রহ করে একটি বাহিনী গঠন করে শীঘ্রই ইয়ামামে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করেন। এভাবে খালিদ রাদিয়াল্লাহু তাআলার কমান্ডে ইসলামের প্রধান বাহিনীকে ন্যস্ত করা হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা দ্রুত বুতাই তার বাহিনীর নিকট প্রত্যাবর্তন করেন। খলিফা সুরাহ বিলের নিকট লিখেন, খালিদ, ইয়ামামাই তোমার সঙ্গে যোগদান করলে তুমি তার কমান্ড অনুসরণ করবে। ইয়ামামার সমস্যার সমাধান হলে তুমি তোমার বাহিনী নিয়ে আমর ইবনুল আসের সঙ্গে যোগদান করে কোজাদের বিরুদ্ধে লড়াই করবে। এটি হচ্ছে সিরিয়ার সীমান্তবর্তী এলাকার একটি ধর্মত্যাগী গোত্র, যাকে ওসামা পরাজিত করেছিল কিন্তু তারা বসে আসেনি। মদিনা হতে আনসার ও মহাজিরদের নতুন বাহিনী ইয়ামামাই পৌঁছলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুতাহ হতে ইয়ামামার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তার দলে সুরাহ বিলের নতুন সৈন্য যোগদানের বিষয়টি তাকে আনন্দিত করে, কিন্তু তাদের নিকট পৌঁছে দেখেন যে তারাও অনেকটা ক্লান্তশ্রান্ত। কেননা খালিদের উপস্থিতির কয়েকদিন পূর্বে সুরাহ বিলও ইকরামার মতো বিজয় গৌরব অর্জনের লোভ সামলাতে না পেরে মুসাইলামার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। তিনি গোটা বিষয়টির জন্য খালিদ রাদিয়াল্লাহু তাআলার নিকট অপরাধ স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা তাকে নিন্দা করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা ইয়ামামা থেকে কিছু দূরে থাকতেই তার স্কাউটগণ খবর নিয়ে আসে যে মুসাইলামা ওয়াদি হানিফার উত্তর তীরে আকরাবার সমতল ভূমিতে ক্যাম্প স্থাপন করেছে, যেখান দিয়ে ইয়ামামাগামী রাস্তাটি অতিক্রম করেছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা উপত্যকাটির মধ্য দিয়ে অগ্রসর হয়ে শত্রুর মোকাবেলা করতে অনিচ্ছুক, তাই তিনি আকরাবার কয়েক মাইল পশ্চিমে থাকতেই রাস্তা ত্যাগ করে দক্ষিণ দিকে অগ্রসর হয়ে জুবেলা শহরের পার্শ্ববর্তী দিকে ওয়াদি হানিফার এক মাইল দক্ষিণের উঁচু ভূমিতে উপস্থিত হন। উল্লেখ্য যে জুবেলা বর্তমানে একটি ক্ষুদ্র গ্রাম, স্থানীয় লোকদের মতে একসময় এটি একটি বড় শহর ছিল। এই উঁচু ভূমি হতে খালিদ আকবারার গোটা সমতল ভূমিটি অবলোকন করতে সক্ষম হন। এই সমতল ভূমির সম্মুখ সীমানা দিয়ে বিস্তৃত হয়ে আছে বনি হানিফার ক্যাম্পগুলো। খালিদ এই উঁচু ভূমিতেই ক্যাম্প স্থাপন করেন। তার বাহিনীর সৈন্য সংখ্যা দাঁড়ায় 13,000। হজরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুতাহ ত্যাগ করার পরপরই মুসাইলামা মুসলিম বাহিনীর যাত্রার খবর পেয়ে যায়। সে এও জানতে পারে যে এটাই হচ্ছে মুসলমানদের প্রধান বাহিনী। বুতাহ থেকে ইয়ামামাগামী রাস্তাটি ওয়াদি হানিফা দিয়ে অতিক্রম করেছে এবং এই ওয়াদি হানিফার উত্তর তীর বরাবর জুবেলার পিছনে বিস্তৃত আকরাবা সমতল ভূমি। এই সমতল ভূমিটিই আকরাবা থেকে ইয়ামামা হয়ে আরও দক্ষিণ পূর্ব দিকে বিস্তৃত উর্বর এলাকার বহিঃসীমানা নির্ধারণ করে। এই এলাকাটি ছিল চাষাবাদ ও ফলের বাগানে পূর্ণ। প্রকৃত অর্থে ইয়ামামা ছিল একটি প্রদেশ যার রাজধানী ছিল হিজর। আল হিজরকেও সাধারণভাবে ইয়ামামা নামে উল্লেখ করা হতো। সেকালের আল হিজর এলাকায় আজকের রিয়াদ অবস্থিত। উল্লেখ্য যে রিয়াদের 50 মাইল দক্ষিণ পূর্ব দিকে আল খজরের নিকটবর্তী ইয়ামামা গ্রামটি ইতিহাসের বা এই যুদ্ধের ইয়ামামা নয়। মুসাইলামা চায়নি যে মুসলিম বাহিনী তার শহর ও গ্রামগুলো তছনছ করুক, তাই সে তার বাহিনীকে ইয়ামামা থেকে উত্তর পশ্চিম দিকে 25 মাইল অগ্রসর করে নিয়ে জুবেলার পাশে যেখানে সমতল ভূমি আরম্ভ হয়েছে সেখানে ক্যাম্প স্থাপন করে। এই অবস্থান থেকে মুসাইলামা শুধু ইয়ামামার উর্বর সমতল ভূমি রক্ষা করতে পারবে না, বরং অভিযানকারী শত্রুর পার্শ্বদেশকে নাগালের মধ্যে পাওয়ার সম্ভাবনাও আছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা যদি ওয়াদি হানিফা ধরে যাত্রা করার মতো ভুল করেন তাহলে বনি হানিফা সহজেই তাদের বামবাহুর উপর চড়াও হওয়ার সুযোগ পাবে এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলার পক্ষে যুদ্ধ উপেক্ষা করে ইয়ামামা অভিমুখে যাত্রা অব্যাহত রাখা সম্ভব হবে না, কেননা সেক্ষেত্রে মুসাইলামাও পেছন থেকে খালিদের বাহিনীকে আক্রমণ করার সুযোগ পাবে। সৈন্য মোতায়েনের ক্ষেত্রে উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৌশলই এখানে অবলম্বন করা হয়েছে। মুসাইলামা তার 40,000 যুদ্ধপাল সৈন্য নিয়ে আকবারা সমতল ভূমিতেই যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। ইকরামা ও সুরাহ বিলের দুইটি ব্যর্থ আঘাত মুসাইলামার যোদ্ধাদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে এবং তারা ধরে নিয়েছে যে মিথ্যাবাদী মুসাইলামার শক্তি দুর্ভেদ্য। তার অনুসারীরা এখন মানসিক দিক থেকে তাদের নেতা ও তার আদর্শের জন্য জীবন বিসর্জন দিতেও প্রস্তুত। মুসাইলামার মধ্যেও এমন প্রত্যয় সৃষ্টি হয়েছিল যে সে ইকরামা ও সুরাহ বিলের মতো খালিদকেও বিতাড়িত করতে দৃঢ়প্রতিজ্ঞ। খালিদ রাদিয়াল্লাহু তাআলার আগমনের কয়েকদিন পূর্বে মুসাইলামা একজন অত্যন্ত দক্ষ ও গোত্রপ্রধান কমান্ডারকে হারায়। তার নাম ছিল মুয়াজ বিন মুরারা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রেরিত বনি হানিফা গোত্রের অন্যতম সদস্য ছিল। সে 40 জন অশ্বারোহী নিয়ে পার্শ্ববর্তী একটি গোত্রকে রেড করার জন্য গিয়েছিল যাদের সঙ্গে তার পূর্বশত্রুতা ছিল।
রেড করে ফেলার পথে এই দলটি আকরাবা থেকে একদিনের দূরত্ব সানিয়াতুল ইয়ামামা নামের একটি গিরিপথে রাত্রি যাপনের জন্য যাত্রাবিরতি করে। মোজা আর লোকেরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে এবং এটাই ছিল তাদের শেষ নিদ্রা। ভোরবেলা গোটা দলটি খালিদ রাদিয়াল্লাহু তাআলার অগ্রবর্তী অশ্বারোহী দলের হাতে বন্দী হয়। তাদেরকে আল্লাহর তরবারির সামনে হাজির করা হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বিশ্বাস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। তিনি জানতে চান তারা নবী হিসাবে কাকে বিশ্বাস করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাকি মুসাইলামাকে। তাদের কারো মধ্যে অনুশোচনার কোনো লক্ষণ দেখা যায়নি, বরং কেউ কেউ খালিদ রাদিয়াল্লাহু তাআলার নিকট প্রস্তাব করে তোমাদের মধ্য থেকে একজন ও আমাদের মধ্য থেকে একজন নবী থাকতে পারে। তাবারি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 510। খালিদ রাদিয়াল্লাহু তাআলা এদের পিছনে আর সময় নষ্ট করতে প্রস্তুত ছিলেন না। তিনি মুজায়া ব্যতীত বাকি সকলকে হত্যা করেন। মুজায়াকে বন্দী হিসাবে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। প্রখ্যাত গোত্রপ্রধান মুজায়া যুদ্ধবন্দী হিসাবে হয়তো বা কোনো কাজে লাগতেও পারে। তাকে বন্দী অবস্থায় নিয়ে মুসলিম বাহিনী আকবরার পার্শ্ববর্তী এলাকায় উপস্থিত হয়ে ক্যাম্প স্থাপন করে, যা ইতিপূর্বেই বর্ণনা করা হয়েছে। উভয় বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত। ওয়াদি হানিফার উপত্যকাটিই যুদ্ধের সম্মুখ ভাগ হিসেবে ব্যবহৃত হয়। উত্তর তীরের উচ্চতা সাধারণভাবে 100 ফুট। এই উচ্চতার মাত্রা কোথাও স্বাভাবিক খাড়া এবং কোথাও খুবই খাড়া। দক্ষিণ দিকে এই উচ্চতার মাত্রা তীর হতে শুরু করে স্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে 1 মাইল দূরে 200 ফুট হয়। সেখানে খালিদ রাদিয়াল্লাহু তাআলা তার ক্যাম্প স্থাপন করেছেন। উত্তর তীরে আরও আছে জুবেলা শহর, যার পশ্চিম পাশ দিয়ে একটি সংকীর্ণ পরিখা এসে ওয়াদি হানিফায় মিলিত হয়েছে। দক্ষিণ তীরের প্রায় 3 মাইল এলাকা জুড়ে মুসলিম বাহিনীর সম্মুখ ভাগ বিস্তৃত এবং প্রতিপক্ষ স্বধর্মত্যাগীদের অবস্থান হচ্ছে উত্তর তীরে। জুবেলা শহর ও সংকীর্ণ পরিখাটিকে কেন্দ্র করে মুসাইলামার বাহিনী অবস্থান নেয়। মুসাইলামার বাহিনীর পিছনে বিস্তৃত আকরাবা সমতল ভূমি এবং এই সমতল ভূমির মাঝে ওয়াদি হানিফা থেকে 2 মাইল দূরে অবস্থিত আবাজা নামে খ্যাত দেয়াল ঘেরা একটি বিশাল বাগান। এই যুদ্ধের কারণেই বাগানটি ইতিহাসে মৃত্যুর বাগান নামে পরিচিতি লাভ করে। পরদিন সকালে উভয় বাহিনী যুদ্ধের জন্য মুখোমুখি হয়। মুসাইলামা তার 40,000 সৈন্যকে 2 বাহু ও মধ্যবর্তী অবস্থানে বিন্যস্ত করে। বাম বাহুর কমান্ডে ছিল দল থেকে বিশ্বাসঘাতক রাজ্জাল, ডান বাহুতে ছিল মুহাক্কিক বিন তুফায়ল এবং মধ্যবর্তী অবস্থানের কমান্ড ছিল সরাসরি মুসাইলামার হাতে। যোদ্ধাদের মনোবল বৃদ্ধি ও তাদের মধ্যে উদ্দীপনা সৃষ্টির জন্য মুসাইলামার পুত্র, যার নামও ছিল সুরাহবিল, সে ঘোড়ায় চড়ে বাহিনীর সম্মুখ দিয়ে ঘুরে ঘুরে বলতে থাকে, ওহে বনি হানিফা, স্বীয় মর্যাদা রক্ষার জন্য সাহসিকতার সঙ্গে লড়াই করো। তোমরা যদি পরাজিত হও তাহলে শত্রুগণ তোমাদের নারীগণকে বন্দী অবস্থায় অপহরণ করে নিয়ে যাবে। তোমাদের নারীদেরকে রক্ষার জন্য যুদ্ধ করো। মুসাইলামা সিদ্ধান্ত গ্রহণ করে খালিদের পক্ষ থেকে আক্রমণ আসার জন্য অপেক্ষা করার। সে প্রথমে প্রতিরক্ষামূলক যুদ্ধ করবে, তারপর শত্রুর প্রাথমিক আঘাতকে প্রতিহত করে সেই অবস্থার সুযোগকে কাজে লাগিয়ে আক্রমণাত্মক অভিযান চালাবে। মুসলিম বাহিনী সারা রাত্রি নামাজ অতিবাহিত করেন। তারা এর পূর্বে প্রতিপক্ষের এত বৃহৎ ও নেতার প্রতি এত অন্ধ আর কোনো বাহিনীর মোকাবেলা করেনি। তদুপরি এই বৃহত্তর শত্রুবাহিনীর কমান্ডার হচ্ছে একজন ধূর্ততম দুশ্চরিত্র ব্যক্তি। ফজরের নামাজের পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা তার 13,000 সৈন্যের বাহিনীকে দক্ষিণ তীরে যুদ্ধের জন্য মোতায়েন করেন। তিনিও তার বাহিনীকে একই কৌশলে 2 বাহু ও মধ্যবর্তী অবস্থানে বিন্যস্ত করেন। তার বাম বাহুর কমান্ডে ছিলেন আবু হুজাইফা, ডান বাহুতে জায়েদ এবং মধ্যবর্তী অবস্থান ছিল সরাসরি খালিদ রাদিয়াল্লাহু তাআলার কমান্ডে। এই যুদ্ধে খালিদ রাদিয়াল্লাহু তাআলা তার বাহিনীকে চিরাচরিত গোত্রীয় দলের পরিবর্তে যুদ্ধের প্রয়োজন অনুযায়ী রেজিমেন্ট ও বাহুতে বিভক্ত করেন, যাতে বিভিন্ন গোত্রের যোদ্ধাদেরকে মিশ্রিত করা হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা তার যুদ্ধাংদেহী স্বভাব অনুযায়ী প্রথমে আক্রমণ রচনা করার সিদ্ধান্ত গ্রহণ করেন, যাতে প্রাথমিক আঘাতেই শত্রুকে কুণ্ঠাসা করে তাকে প্রতিরক্ষামূলক যুদ্ধে বাধ্য করা যায়। এর ফলে মুসাইলামার সৈন্য পরিচালনার স্বাধীনতাও সীমিত হবে এবং তার পক্ষে অসহায় অবস্থায় প্রতিপক্ষের চাপ প্রতিহত করা ছাড়া আর কিছুই করার থাকবে না। অবশ্য বিষয়টি নিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলার মনে কোনো ভাবালতা ছিল না। তিনি জানতেন সামনে এমন একটি তিক্ত ও রক্তাক্ত যুদ্ধ অপেক্ষা করছে যা মুসলিম বাহিনী কখনো মোকাবেলা করেনি। তদুপরি প্রতিপক্ষের সংখ্যা হচ্ছে 3 গুণ এবং তাদের কমান্ডার হচ্ছে একজন কৌশলী ও সাহসী জেনারেল। কিন্তু তা সত্ত্বেও খালিদ রাদিয়াল্লাহু তাআলা বিজয়ের ব্যাপারে ছিলেন প্রত্যয়ী। তার নিজের উপর যেমন ছিল বিশ্বাস, তদ্রূপ আস্থা ছিল সহযোদ্ধা অফিসার ও সৈনিকদের দক্ষতার উপর। তিনি তার যোদ্ধাদের কথা চিন্তা করে গৌরববোধ করেন। এই বাহিনীতে এমন কিছু যোদ্ধা আছেন যারা পরবর্তীতে ইতিহাস খ্যাত হয়েছিলেন। এই বাহিনীতে আছেন উমর রাদিয়াল্লাহু তাআলার বড় ভাই জায়েদ ও পুত্র আবদুল্লাহ, আছেন আবু দুজানা যিনি উহুদের যুদ্ধে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহকে শত্রুর তীর হতে রক্ষার জন্য নিজের দেহকে ঢাল হিসাবে ব্যবহার করেছিলেন,
খলিফার পুত্র আব্দুর রহমান এবং আবু সুফিয়ানের পুত্র মুয়াবিয়াও, যিনি উমাইয়া বংশের প্রথম খলিফা ছিলেন। এই বাহিনীতে আরও আছেন সপুত্রক উম্মে উমারা নামের সেই মহিলা, যিনি ওহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাশে থেকে যুদ্ধ করেছিলেন। এবং আরও আছে ওহুদ যুদ্ধে সিংহপ্রাণ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারী হিংস্র বর্বর লোকটি তার ভয়ঙ্কর বর্ষাটি নিয়ে। মুসলিম বাহিনীর অফিসারগণ তাদের রেজিমেন্টের সামনে অবস্থান নেয় এবং মুখে পবিত্র কোরআনের বাণী উচ্চারণ করতে থাকেন। তারা মুসলমানদেরকে মনে করিয়ে দেন যে যুদ্ধে শাহাদত বরণকারীদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ এবং দুর্বল চিত্তদের জন্য রয়েছে দুজখের আজাব। 632 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে এক শীতের সকালে ইয়ামামার যুদ্ধের সূত্রপাত হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলাহু তার বাহিনীকে একযোগে আক্রমণের নির্দেশ দান করেন এবং মুসলিম বাহিনী গোটা সম্মুখ জুড়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে শত্রুর উপর চড়াও হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলাহু ও তার দুই বাহুর কমান্ডার সহ স্বীয় যোদ্ধাদের সম্মুখে থেকে প্রতিপক্ষের উপর চার্জ করেন। দুই বাহিনীর সংঘর্ষ শুরু হলে আকাশের শূন্যতা যোদ্ধাদের চিৎকার হইচই ও অস্ত্রের ঝনঝনানিতে পরিপূর্ণ হয়ে যায়। যুদ্ধাংদেহী খালিদ রাদিয়াল্লাহু তাআলাহু তরবারির সামনে যাকেই পাচ্ছিলেন তাকেই খতম করছিলেন। মুসলিম সৈনিকগণ সাহসিকতার ইতিহাস সৃষ্টি করে চলেছেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলাহু অনুভব করলেন তার বাহিনী শীঘ্রই শত্রুর রক্ষাবুক্ষ ভেদ করে ভেতরে প্রবেশ করতে সক্ষম হবেন, কিন্তু অবিশ্বাসীদের বাহিনী পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছিল। মুসলিম বাহিনীর তরবারির আঘাতে অসংখ্য যোদ্ধা প্রাণ দিলেও তাদের সম্মুখভাগে ভাঙনের কোনো লক্ষণ দেখা যায় না। সহধর্মত্যাগীরা অন্ধের মতো যুদ্ধ করে যাচ্ছে। 1 ইঞ্চি জায়গার দখল ত্যাগ করার চেয়েও তারা প্রাণ ত্যাগ করাকে শ্রেয় মনে করছে। মুসলিম বাহিনী কিছুটা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছে যে তারা কিছুতেই সামনে এগোনোর পথ করতে পারছে না। প্রচণ্ড সংঘর্ষের মধ্য দিয়ে কিছু সময় অতিবাহিত হওয়ার পর মুসলিম বাহিনীর মধ্যে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এই কারণে যে তারা সামনে এগোনোর ও প্রতিপক্ষের রক্ষাবুক্ষকে ভাঙার চেষ্টা করেছিল। এটা কারো মনোবলে তেমন প্রভাব ফেলতে পারেনি, কেননা যতক্ষণ তারা আক্রমণাত্মক ও শত্রু প্রতিরোধমূলক ভূমিকায় থাকবে ততক্ষণ কিছুটা বিশৃঙ্খলা থাকা স্বাভাবিক। মুসাইলামা তার বাহিনীকে একযোগে প্রতি আক্রমণের নির্দেশ দান করে, কেননা সে সহসা উপলব্ধি করে যে আর বেশিক্ষণ প্রতিরক্ষামূলক অবস্থানে থাকলে মুসলিম বাহিনী হঠাৎ করে তার প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলতে সক্ষম হতেও পারে। স্বধর্মত্যাগীরা সামুদ্রিক জলোচ্ছ্বাসের মতো সামনে অগ্রসর হলে মুসলিমগণ আতঙ্কের সঙ্গে লক্ষ্য করে যে তারা পিছু হটতে বাধ্য হচ্ছে। তবে তারা মরিয়া হয়ে স্বধর্মত্যাগীদের অগ্রযাত্রা প্রতিরোধ করার চেষ্টা করলে যুদ্ধ আরও ভয়ঙ্কর রূপ লাভ করে। মুসাইলামার বাহিনীকে প্রতি গজ জায়গার জন্য প্রচুর রক্ত দিতে হচ্ছে, তবুও তারা নেতার প্রতি অন্ধবিশ্বাস ও প্রতিশ্রুত জান্নাত প্রাপ্তির বাসনায় অবিরাম গতিতে সামনে অগ্রসর হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে। মুসলিম রেজিমেন্টগুলো বিভিন্ন গোত্রের লোকদের মিশ্রণের ফলে অটলতার কিছুটা অভাব দেখা দেয়, কেননা তারা গোত্রভিত্তিক ও দলভিত্তিক ছাড়া যুদ্ধ করতে অভ্যস্ত নয়। স্বধর্মত্যাগীরা ক্রমান্বয়ে প্রতিপক্ষের উপর তাদের সংখ্যাগরিষ্ঠতার ফল পেতে থাকে। সংখ্যায় অল্প ও পাতলা হয়ে দাঁড়ানো মুসলিম বাহিনীর উপরে সংখ্যাধিক প্রতিপক্ষের চাপ বৃদ্ধি পেতে থাকে। মুসলিম বাহিনী দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করতে করতে পিছু হটতে থাকে। তাদের পশ্চাৎ পদক্ষেপ ক্রমান্বয়ে দ্রুত হতে থাকে। প্রতিপক্ষের চাপ আরও বৃদ্ধি পেলে মুসলিম বাহিনীর পশ্চাদপসরণ বিশৃঙ্খল রূপ লাভ করে। কিছু রেজিমেন্ট পিছনে ফিরে পালাতে থাকে এবং অন্যরাও শীঘ্রই তাদেরকে অনুসরণ করতে শুরু করলে যুদ্ধক্ষেত্র হতে একটি ব্যাপক পশ্চাদপসরণের দৃশ্যের অবতারণা হয়। অফিসারগণ তাদের যোদ্ধাদের পশ্চাৎগতি থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়, এমনকি তারা জনস্রোতে পড়ে পিছু হটতে বাধ্য হয়। মুসলিম বাহিনী থামতে থামতে তাদের ক্যাম্প এলাকা অতিক্রম করে চলে যায়। মুসলমানগণ আকবারা সমতল ভূমি ত্যাগ করলে স্বধর্মত্যাগীরা তাদেরকে ধাওয়া করে। তাদের এই অগ্রাভিযান পরিকল্পিত ছিল না, বরং ওহুদ যুদ্ধের প্রথম পর্যায়ে পলায়নপর কুরাইশগণকে মুসলমানগণ যেভাবে ধাওয়া করেছিল অনেকটা তদ্রূপ। ওহুদের কিছু মুসলমানের মতো তারাও প্রতিপক্ষের ক্যাম্পের নিকট এসে লুটপাট শুরু করে দেয়। ওহুদ প্রান্তরের মতো সুযোগ আবারও খালিদ রাদিয়াল্লাহু তাআলার সামনে এসে যায়। প্রতিপক্ষ লুটতরাজে ব্যস্ত থাকলে তিনি তার বাহিনী পুনরায় সংগঠিত করে নেন পাল্টাক্রমণের জন্য। মুসলিম ক্যাম্প এলাকায় খালিদ রাদিয়াল্লাহু তাআলার তাঁবুতে অবস্থান করছে তার নতুন স্ত্রী লাইলা ও শিকলপরা বন্দী মুজায়া। কয়েকজন অবিশ্বাসী বিজয়ের আনন্দে উৎফুল্ল ও লুটপাটের সম্ভাব্য সুযোগে উদ্বুদ্ধ হয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলার তাঁবুতে প্রবেশ করে। তারা মুজায়াকে দেখে চিনতে পারে। তারা লাইলাকে হত্যা করতে চাইলে মুজায়া বাধা দান করে। সে বলে, আমি তার রক্ষাকর্তা, তোমরা পুরুষদের সন্ধানে যাও। তাবারি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 511। লুটতরাজের ধান্দায় ব্যস্ত থাকার কারণে অবিশ্বাসীরা তাদের নেতা মুজায়াকে মুক্ত করে দিতে ভুলে যায়। কিছুক্ষণের জন্য মুসলিম ক্যাম্পে ব্যাপক লুটপাট চলে।
যা বহন করা সম্ভব তা তারা নিয়ে যায় এবং বাকি সব কিছু ধ্বংস করে ফেলে। তারা তাঁবুগুলো কেটে টুকরা টুকরা করে ফেলে। অল্প সময়ের জন্য লুটতরাজ বন্ধ হয়ে যায়। স্বধর্মত্যাগীরা দ্রুত আকরা বা সমতল ভূমিতে ফিরে যায়। কেননা তারা দেখতে পায় যে দক্ষিণ তীরে মুসলিম বাহিনী যুদ্ধের জন্য পুনর্গঠিত হয়ে আবার অগ্রসর হচ্ছে। বিস্ময়কর হলেও সত্য যে মুসলিম বাহিনী যখন পুনর্গঠনের জন্য ফিরে দাঁড়ায় এবং ভাবতে থাকে এইমাত্র কি ঘটে গেল, তখন তাদের অন্তরে ভয় ভীতির কোনো চিহ্ন ছিল না। বরং তাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি ও ফলস্বরূপ পশ্চাদপসরণের কারণে ক্ষোভের সৃষ্টি হয়। তারা ভাবতে থাকে এটা কিভাবে হলো, কেমন করে এমনটা হতে পারে। অথচ তাদের চেয়ে শত্রুপক্ষের ক্ষয়ক্ষতির পরিমাণ নিঃসন্দেহে বেশি ছিল। তাদের মনোবল অনর, কিন্তু তারা হতবুদ্ধি। তারা হতাশাগ্রস্ত ক্রোধ নিয়ে উপলব্ধি করল যে হয়তো বিভিন্ন গোত্রের লোকদেরকে মিশ্রিত করে রেজিমেন্ট গঠন করার ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এক গোত্রের লোকেরা অপর গোত্রকে দায়ী করতে থাকে। শহরবাসীগণ দায়ী করে মরুবাসীগণকে, আবার মরুবাসীগণ দায়ী করে শহরবাসীগণকে। শেষ পর্যন্ত দাবি উঠল, চলো আমরা গোত্রভিত্তিক দল পুনর্গঠন করি, তারপর দেখা যাবে কারা কতটুকু কৃতিত্ব দেখাতে পারে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা ভাবতে থাকেন ত্রুটিটা কোথায়। মুসলিম বাহিনীর পক্ষ থেকে প্রচণ্ড চাপ সত্ত্বেও প্রতিপক্ষের সম্মুখভাগে ভাঙন ধরেনি, যা হওয়া উচিত ছিল। বরং মুসলিম বাহিনীর কিছুটা বিশৃঙ্খলার সুযোগ নিয়ে স্বধর্মত্যাগীরা পাল্টাক্রমণ করে বসে। চাপ সহ্য করতে না পেরে তারা ভারসাম্য হারিয়ে ফেলে। চেষ্টা করেও যা পুনরুদ্ধার করা যায়নি। সাহসিকতার কোনো ঘাটতি ছিল না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে বিভিন্ন গোত্রের লোকদেরকে একত্র করে রেজিমেন্ট গঠন করাটা ভুল হয়েছে। কেননা গোত্রপ্রীতি এখনও আরবদের মধ্যে প্রবল। এই গোত্রপ্রীতির সঙ্গে ইসলামী জোশ এবং ব্যক্তিগত সাহসিকতা ও দক্ষতা মুসলিম বাহিনীকে বিশেষ স্বাতন্ত্র্য দান করে। এই ক্ষেত্রে সংখ্যার দিক থেকে তিন গুণ বাহিনীর মোকাবেলা করতে গিয়ে শুধু গোত্রীয় আনুগত্যের অভাবে মুসলিম বাহিনীর দৃঢ়তায় ফাটল ধরেছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা তার বাহিনীকে পুনর্গঠিত করে ভুল শুধরে নেন। সৈন্য বিন্যাস ও কমান্ড পূর্বের মতোই থাকে। শুধু সৈন্যদের দল গঠিত হয় গোত্রের ভিত্তিতে। প্রত্যেক যোদ্ধা শুধু ইসলামের জন্যই নয়, স্বীয় গোত্রের সম্মান রক্ষার জন্যেও যুদ্ধ করবে। গোত্রগুলোর মধ্যে বিরাজ করবে প্রতিযোগিতার মনোভাব। পুনর্গঠনের কাজ শেষ হলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা ও তার কমান্ডারগণ বাহিনীর সামনে যান এবং চরম সাহসিকতার সঙ্গে লড়াই করে মুসাইলামাকে শাস্তি দিয়ে হারানো সম্মান উদ্ধারের জন্য উদ্বুদ্ধ করেন। মুসলিমগণ প্রতিজ্ঞা করে যে প্রয়োজন হলে তারা দাঁত দিয়ে যুদ্ধ করবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা কিছু যোদ্ধা বেছে নিয়ে তাদেরকে তার ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে নিয়োজিত করেন। তার উদ্দেশ্য ছিল যুদ্ধের কেন্দ্রবিন্দুতে নিজেকে প্রবিষ্ট করিয়ে স্বীয় যোদ্ধাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করা। সেই ক্ষেত্রে এই দল খুব কাজে লাগবে। তিনি তাদেরকে নির্দেশ দেন, আমার সঙ্গে সঙ্গে থাকবে। পুনর্বিন্যস্ত মুসলিম বাহিনী পুনরায় আকরা বা সমতলে অগ্রাভিযান শুরু করে। তারা যুদ্ধক্ষেত্রে প্রত্যাবর্তন করে শুধু সিংহের মতো নয়, বরং ক্ষুধার্ত সিংহের মতো। ইতিমধ্যে মুসাইলামা তার বাহিনীকে পূর্বের মতোই মোতায়েন করে। সে খালিদের নিকট থেকে দ্বিতীয় আঘাতের প্রতীক্ষা করতে থাকে এই বিশ্বাস নিয়ে যে এবারও সে তাদেরকে পিছু হটাতে বাধ্য করবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলার নির্দেশে মুসলিম বাহিনী আল্লাহু আকবার ধ্বনি দিয়ে দ্রুত সামনে অগ্রসর হয়। সংখ্যায় ক্ষুদ্র এই বাহিনী স্বধর্মত্যাগীদের বৃহত্তর বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। মুসলিম বাহিনীর ডানবাহুর কমান্ডার জায়েদ মোকাবেলা করে প্রতিপক্ষের বামবাহুর কমান্ডার দলতেগি রাজ্জালের। তাকে দুজখের আগুন হতে রক্ষার জন্য জায়েদ আহ্বান জানায়। তিনি বলেন, ওহে রাজ্জাল, তুমি সত্যবিশ্বাস ত্যাগ করেছ, প্রত্যাবর্তন করো, আর তা হবে অধিক মহৎ ও সৎকাজ। প্রতারক লোকটি এই আহ্বান প্রত্যাখ্যান করে এবং কিছুক্ষণ পরেই দ্বৈত যুদ্ধে জায়েদ তাকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দেন। মুসলিম বাহিনী প্রতিপক্ষের গোটা সম্মুখ ভাগের উপর মরণপণ আঘাত হানে এবং প্রতিপক্ষ মরিয়া হয়ে মাটি আঁকড়ে ধরে থাকতে চায়। তাদের সম্মুখ ভাগে ভাঙনের কোনো লক্ষণ দেখা যায় না। স্বধর্মত্যাগীদের শত শত দেহ মাটিতে ঢলে পড়তে থাকে এবং মুসলিম পক্ষের নিহতের সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে। অবিশ্বাসীদের সংখ্যাধিক্য এবং মুসলমানদের দক্ষতা ও সাহসের কারণে উভয় পক্ষই সমানে সমান লড়ছিল। উভয় বাহিনী মরণ যুদ্ধে জড়িয়ে যায়। অসংখ্য পদচারণায় যুদ্ধক্ষেত্র থেকে ধুলোর কুণ্ডলী আকাশে উড়ে যোদ্ধাদের মাথার উপরে মেঘের মতো ঝুলতে থাকে। তরবারি ও বর্ষার ভাঙা অংশগুলো যুদ্ধক্ষেত্রে খড়ের গাদার মতো জমে যায় এবং ছিন্ন ভিন্ন বিকৃত মানবদেহগুলো রক্তে ভেজা বালির উপরে স্তূপাকারে পড়ে থাকে। সবচেয়ে ব্যাপক হত্যা সংঘটিত হয় সংকীর্ণ পরিখাটিতে, যার ফলে মানুষের রক্ত পরিখা দিয়ে প্রবাহিত হয়ে ওয়াদি হানিফায় পতিত হয়। তখন থেকে এই পরিখাটি আজ পর্যন্ত রক্তের পরিখা নামে পরিচিত। কিন্তু যুদ্ধের পরিস্থিতি এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্তের ইঙ্গিত দান করে না। যুদ্ধের এই পর্যায়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা উপলব্ধি করেন যে মুসাইলামা জীবিত থাকা অবস্থায় তার বাহিনী কিছুতেই পরাজয় স্বীকার করবে না।
এটা পরিষ্কার যে মুসাইলামার মৃত্যু তার সৈনিকদের মনোবলে প্রচণ্ড আঘাত হানবে, যা তাদেরকে পরাজয়ের পথে নিয়ে যাবে। কিন্তু মুসাইলামা খালিদ রাদিয়াল্লাহু তাআলা ধর্মের মতো সম্মুখ অবস্থানে ছিল না, সে তার কতিপয় একনিষ্ঠ যুদ্ধ পরিবেষ্টিত অবস্থায় ছিল। আঘাত হানতে হলে তাকে বেষ্টনী থেকে বের করে আনতে হবে। যুদ্ধের প্রথম ধাক্কা শেষ হলে যোদ্ধাদের মধ্যে এক ধরনের আপাত স্থিরতার বিরাজ করতে থাকে। এ সময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা শত্রুবাহিনীর সম্মুখে উপস্থিত হয়ে দ্বৈত যুদ্ধের চ্যালেঞ্জ নিক্ষেপ করেন। তিনি বলেন, আমি আল ওয়ালিদের পুত্র, এমন কেউ আছো যে আমার মোকাবেলা করতে চাও? শত্রুসারি থেকে বেশ কয়েকজন যোদ্ধা খালিদ রাদিয়াল্লাহু তাআলার চ্যালেঞ্জ গ্রহণ করে একের পর এক এগিয়ে আসে। বীর সেনাপতি খালিদ রাদিয়াল্লাহু তাআলা তার এক একজন প্রতিপক্ষকে খতম করতে বড়জোর এক মিনিট করে সময় নিচ্ছিলেন। প্রত্যেক সংঘর্ষের পর তিনি আপন মনে উচ্চারণ করেন, আমার রক্তে আছে গোত্রপ্রধানদের গৌরব, আমার তরবারি ভয়ঙ্কর রূপ ধারালো, এর রূপ আরও ভয়ঙ্কর হয় যখন যুদ্ধের আগুনে দাউ দাউ করে জ্বলে। একের পর এক প্রতিপক্ষকে হত্যা করতে করতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা মুসাইলামার দিকে অগ্রসর হতে থাকেন। তার সামনে দাঁড়ানোর মতো আর কেউ অবশিষ্ট থাকে না। ইতোমধ্যে তিনি মুসাইলামার সঙ্গে কথা বলার মতো দূরত্বে পৌঁছে যান। মিথ্যাবাদীটি অবশ্য তার একনিষ্ঠ দেহরক্ষী দ্বারা পরিবেষ্টিত থাকার কারণে খালিদ রাদিয়াল্লাহু তাআলা কোনো সুযোগ সৃষ্টি করতে পারেন না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা কথা বলার প্রস্তাব দিলে মুসাইলামা রাজি হয়। সে খুব সাবধানে এগিয়ে এলেও দৈত্য যুদ্ধের দূরত্বের বাইরে থাকে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেন, আমরা যদি কোনো চুক্তি করতে চাই তাহলে তোমার শর্তসমূহ কি হবে? এই কথা শুনে মুসাইলামা মাথাটি একদিকে এমনভাবে ঝুঁকিয়ে দেয় যেন সে কোনো অদৃশ্য ব্যক্তির সঙ্গে কথা বলছে। ওহী প্রাপ্তির ভান করার সময়ও সে এই ধরনের ভঙ্গি করত। তার এই ভঙ্গি দেখে খালিদ রাদিয়াল্লাহু তাআলার স্মৃতিপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য ভেসে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মুসাইলামা কখনো একা থাকে না, শয়তান সবসময় তার সঙ্গে থাকে, সে কখনোই শয়তানের অপাধ্য হতে পারে না এবং এসব মুহূর্তে তার মুখে ফেনার উদ্রেক হয়। শয়তান তাকে চুক্তির প্রস্তাব মানতে নিষেধ করে দেয় এবং সে খালিদের প্রতি মুখ ঘুরিয়ে মাথা নাড়ে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা মুসাইলামাকে হত্যা করতে দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন। কথোপকথনটি ছিল তাকে নাগালের মধ্যে নিয়ে আসার একটি উপায় মাত্র। মুসাইলামা তার দেহরক্ষী বেষ্টনীতে ফিরে যাওয়ার পূর্বেই দ্রুত কাজ শেষ করতে হবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা মুসাইলামাকে আরও একটি প্রশ্ন করেন। মুসাইলামা এবারেও তার মাথাটি একদিকে ঝুঁকিয়ে দেয় যেন সে কিছু একটা শোনার চেষ্টা করছে। ঠিক এই মুহূর্তেই খালিদ স্প্রিংয়ের মতো লাফিয়ে পড়েন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন দুর্দান্ত ক্ষিপ্র, কিন্তু মুসাইলামাও ক্ষিপ্রতম। চোখের পলকে সে পিছু হটতে সক্ষম হয়। মুসাইলামা নিরাপদে তার দেহরক্ষীদের বেষ্টনীতে ফিরে যায়, কিন্তু তার পিছু হটার ফলে উভয় বাহিনীর মনোবলের মধ্যে অর্থবহ কিছু একটা ঘটে যায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলার সামনে থেকে স্বধর্মত্যাগীদের তথাকথিত নবী ও কমান্ডারের ভীত সন্ত্রস্ত অবস্থা পিছু হটে যাওয়াকে তারা অসম্মানজনক হিসাবে মনে করে এবং এতে তাদের মনোবল ভেঙে যায়। অপরপক্ষে এই ঘটনায় মুসলমানদের মনোবল দারুণভাবে উদ্দীপিত হয়। পরিস্থিতির আনুকূল্যকে কাজে লাগানোর জন্য খালিদ রাদিয়াল্লাহু তাআলা তার বাহিনীকে নতুন করে আক্রমণের নির্দেশ দান করেন। আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে মুসলিম বাহিনী নতুন করে আক্রমণ রচনা করে। তারা নবতর উদ্দীপনা ও সাহস নিয়ে যুদ্ধ করতে থাকে এবং অবশেষে বিজয়ের সম্ভাবনা দেখা যায়। মুসলমানদের ছুরি ও তরবারির তীব্র আঘাতে অবিশ্বাসীরা পিছু হটতে থাকে। ক্রমান্বয়ে তাদের পশ্চাদপসরণের গতি দ্রুততর হয়। এতে মুসলমানদের মনোবল আরও বৃদ্ধি পেলে তারা তাদের তৎপরতা দ্বিগুণ করে। অবিশ্বাসীদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে খান খান হয়ে যায়। মুসাইলামা তেমন কিছুই করতে পারে না। তার শীর্ষস্থানীয় কমান্ডার রাজ্জাল নিহত। একমাত্র দক্ষিণ বাহুর কমান্ডার মুহাক্কিক ভরসা, সে অবিশ্বাসীদেরকে উদ্ধারের জন্য এগিয়ে আসে এবং চিৎকার করে বলে, ওহে বনি হানিফা, বাগানে প্রবেশ করো, আমি তোমাদের পেছন দিক রক্ষা করব। কিন্তু স্বধর্মত্যাগীদের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তাদের বাহিনীর বৃহত্তর অংশ যুদ্ধক্ষেত্র ছেড়ে চারিদিকে ছুটে পালাতে থাকে। মাত্র এক চতুর্থাংশ যুদ্ধরত অবস্থায় থাকে। এই অংশটি দেয়াল ঘেরা বাগানে প্রবেশ করে এবং মুহাক্কিক একটি ক্ষুদ্র পশ্চাদরক্ষী দল নিয়ে তাদের পশ্চাদপসরণ পাহারা দেয়। এই পশ্চাদরক্ষীদেরকে মুসলমানগণ শীঘ্রই টুকরা টুকরা করে ফেলে এবং মুহাক্কিক খলিফার পুত্র আব্দুর রহমানের তীরের আঘাতে ধরাশায়ী হয়। মুসলমানগণ এখন আকরাবার সমতল ভূমির উপর দিয়ে পলায়নপর অবিশ্বাসীদেরকে ধাওয়া করছিল এবং ডানে বামে যাকে যেখানে পাচ্ছিল খতম করছিল। অল্প সময়ের মধ্যেই তারা দেয়াল ঘেরা বাগানটির নিকটে পৌঁছে যায়। সেখানে মুসাইলামা 7,000-এর সামান্য কিছু বেশি স্বধর্মত্যাগীকে নিয়ে আশ্রয় নিয়েছিল। তারা উঁচু দেয়ালে ঘেরা বাগানে ঢুকে গেট বন্ধ করে দিয়ে নিজেদেরকে নিরাপদ ভাবতে থাকে। তারা অতি সামান্যই জানত যে মুসলিম বাহিনীর বৃহত্তর অংশ এই বাগানের পাশে এসে একত্র হয়েছে। ইতিমধ্যে দুপুর গড়িয়ে বিকেল হয়েছে।
মুসলিম বাহিনী উদ্গ্রীব ছিল বাগানের ভেতরে প্রবেশ করে সেই সাত সকালে যেই কাজ শুরু করেছিল অন্ধকার আসার পূর্বেই তা শেষ করার জন্য। কিন্তু বাগানে প্রবেশের কোনো উপায় ছিল না, দেয়ালটি চারদিক থেকেই দুর্ভেদ্য বাধার মতো দাঁড়িয়ে থাকে, গেটটিও ছিল ভেতর থেকে শক্তভাবে বন্ধ। এই বাধাকে অতিক্রম করার কোনো উপায় দেখা যাচ্ছিল না। খালিদ রাদিয়াল্লাহ তাআলাহ একটা উপায় বের করার চিন্তা করছিলেন। এমন সময় বারাআ বিন মালিক রাদিয়াল্লাহ তাআলাহ নামের একজন বয়স্ক যোদ্ধা গেটের সামনে দণ্ডায়মান সৈনিকদের বললেন, আমাকে দেয়ালের উপর দিয়ে বাগানে নিক্ষেপ করো। তার সহযোদ্ধারা এই কাজ করতে অসম্মতি জ্ঞাপন করে, কেননা বারাআ ছিলেন একজন বিশিষ্ট ও সম্মানিত সাহাবি। তারা এমন কিছু করতে পারে না যাতে তার নিশ্চিত জীবন নাশ হয়। বারাআ বারবার অনুরোধ করতে থাকেন, শেষ পর্যন্ত তার সহযোদ্ধারা তাকে কাঁধের উপরে তুলে গেটের কাছে নিয়ে যায়। তিনি দুহাত দেয়ালে ধরে দেয়াল টপকে বাগানের ভেতরে চলে যান। মিনিট খানিকের মধ্যেই তিনি গেটের মধ্যখানে অবস্থানকারী দুইজন অবিশ্বাসীকে খতম করেন। অন্যরা বাধা দেওয়ার পূর্বেই তিনি গেটের ভারী বেলটি খুলে ফেলেন। গেটটি খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে মুসলিম যোদ্ধারা বাঁধ ভাঙা বন্যার পানির মতো ভেতরে ঢুকে পড়ে। ইয়ামামা যুদ্ধের সর্বশেষ এবং সবচেয়ে বিধ্বংসী অধ্যায় শুরু হয়। প্রথমে অবিশ্বাসীরা মুসলিম বাহিনীকে কিছুটা সময় ঠেকাতে সক্ষম হয়, কেননা এই সময়ে মুসলমানদের চাপ গেটের মুখের সংকীর্ণ এলাকার মধ্যে সীমিত ছিল। তদুপরি স্থানের স্বল্পতার কারণে তারা মুক্তভাবে ঘুরিয়ে অস্ত্র পরিচালনা করতে পারছিল না। কিন্তু মুসলিমগণ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সামনে এগোতে থাকলে অবিশ্বাসীরা তাদের তরবারির নিচে স্তূপাকারে পড়তে থাকে। চাপের মুখে প্রতিপক্ষ পিছু হটতে থাকলে মুসলিম যোদ্ধাগণ ব্যাপক সংখ্যায় বাগানের ভেতরে প্রবেশ করতে থাকে। যুদ্ধ আরও ভয়ঙ্কর রূপ লাভ করে। সৈন্য পরিচালনার পর্যাপ্ত জায়গার অভাবের কারণে উভয় পক্ষের মধ্যেই হাতাহাতি মরণযজ্ঞ শুরু হয়। অবিশ্বাসীদের মধ্যে নিহতের সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে, কিন্তু মুসাইলামা তারপরেও যুদ্ধ চালিয়ে যায় এবং তার মধ্যে যুদ্ধ পরিত্যাগের কোনো লক্ষণ দেখা যায় না। সে ছিল সাহসী ও দক্ষ যোদ্ধা। মুসলমানগণ তার সাহস ও পারদর্শিতা দেখে বিস্মিত হয়। তার মুখ দিয়ে ফেনা নির্গত হতে থাকে এবং তাকে একটি ভয়ঙ্কর পিশাচের মতো দেখায়। ইয়ামামা যুদ্ধের শেষ অধ্যায়ের চরম মুহূর্ত সমাগত। গোটা বাগান জুড়ে মুসলিম বাহিনীর প্রচণ্ড আঘাতের মুখে অবিশ্বাসীরা ব্যাপক হারে নিহত হতে থাকে। শুধুমাত্র মুসাইলামার পরম সাহসিকতাই তার বাহিনীর চূড়ান্ত পরাজয়কে ঠেকিয়ে রাখে। মুসলিম বাহিনী মরিয়া হয়ে ওঠে। তাদের তরবারির আঘাতে অসংখ্য দেহ মাটিতে লুটিয়ে পড়তে থাকে। ক্ষতবিক্ষত ও বিকৃত মানবদেহে বাগানটি ভরে যায়। আহত হয়ে যারা মাটিতে লুটিয়ে পড়ে, যুদ্ধপাগল সৈনিকদের পায়ের আঘাতে তাদের প্রাণবায়ু দেহ ত্যাগ করে। হত্যা এতটাই ব্যাপক রূপ লাভ করে যে ধুলা ও রক্ত একত্রে মিশে বাগানটি লাল কাদাময় হয়ে যায়। স্বধর্মত্যাগীদের অনেকেই ছুটে গিয়ে মুসাইলামাকে জিজ্ঞাসা করে, কোথায় তোমার সেই প্রতিশ্রুত বিজয়? মুসাইলামার নির্ধারিত উত্তর, যুদ্ধ করো, ওহে বনি হানিফা, শেষ পর্যন্ত যুদ্ধ করে যাও। মুসাইলামা জানত যে খালিদের হাত থেকে তার রক্ষা পাওয়ার কোনো উপায় নেই, তার ধ্বংস অনিবার্য। এই শয়তান লোকটি তার গোত্রকে ধ্বংসের পথে না নিয়ে ছাড়বে না। তার তরবারির আঘাতে বেশ কয়েকজন মুসলিম যোদ্ধাকে প্রাণত্যাগ করতে হয়। তার দেহরক্ষীরাও চির অন্ধের মতো তাকে ঘিরে যুদ্ধ করতে থাকে। এ সময় তার প্রতি নিক্ষিপ্ত হয় ওহুদ যুদ্ধের সেই বর্বর কৃষ্ণকায় লোকটির বাজপাখির মতো সুন্দৃষ্টি। মক্কা বিজয়ের প্রাককালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষিত যুদ্ধ অপরাধীর তালিকায় এই বর্বর লোকটির নামও ছিল। জীবনের ভয়ে সে মক্কা ত্যাগ করে তায়েফে গমন করে এবং সেখানে সাকিফ গোত্রের সঙ্গে কিছুদিন বসবাস করে। নবম হিজরিতে সাকিফ গোত্র ইসলাম গ্রহণ করলে সেও তাদের সঙ্গে সত্যপথকে গ্রহণ করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আনুগত্য প্রকাশের জন্য তার সামনে উপস্থিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দীর্ঘদিন দেখেননি, তাই নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসা করলেন, তুমি কি সেই বর্বর লোকটি? উত্তরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ আমি সেই লোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলেন, আমাকে বলো তুমি কিভাবে আমার চাচা হামজাকে হত্যা করেছিলে? ইবনে হিশাম দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 72। বর্বর লোকটি হজরতে হামজা হত্যার গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করে। এই ঘটনার যে একটি আদর্শগত বা আবেগময় দিক আছে সে তা কখনো ভেবে দেখেনি। সে ইসলামের একজন মহান সেবক ও সিংহপ্রাণ মুজাহিদকে হত্যা করেছিল। সে ঘটনাটিকে ঠিক সেইভাবে বর্ণনা করেছিল যেভাবে একজন বিজ্ঞ সেনাপতি তার মুগ্ধ শ্রোতাদের সামনে স্বীয় কৃতিত্বের উপাখ্যান বর্ণনা করে। অবশ্য হজরতে হামজার মতো একজন অতুলনীয় যোদ্ধাকে হত্যা করা নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য সামরিক কৃতিত্ব ছিল। তার বর্ণনার ভঙ্গি ছিল উত্তম। কিন্তু বর্বর লোকটির এই গৌরবগাথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে প্রশংসাসূচক ভাবের পরিবর্তে দুঃখের চিহ্ন ফুটে ওঠে। তিনি বলেন, আমি তোমাকে আর দেখতে চাই না। ইবনে হিশাম দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 72।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরোক্ষভাবে তাকে এই মর্মে সতর্ক করে দিলেন যে মদিনায় মহান হামজার স্মৃতি এতটাই জীবন্ত যে এখানে তোমার অবস্থান বিপজ্জনক হতে পারে। বর্বর লোকটি তাৎক্ষণাৎ মদিনা ত্যাগ করে। পরবর্তী 2 বছর সে তায়েফের পাশে আত্মগোপন করে থাকে। সে বিবেকের তাড়নায় ভুগতে থাকে এবং তাকে মৃত্যু ভয় পেয়ে বসে। একসময় সধর্মত্যাগের হিড়িক পড়ে গেলেও সে সত্যপথের প্রতি অনুগত থাকে এবং অবিশ্বাসীদের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেয়। আজ সে আল্লাহর তরবারির কমান্ডে সধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধরত। বর্বর লোকটি বর্ষাটি শক্ত করে ধরে। তার এই বর্ষার আঘাতে ইতিমধ্যেই অনেকেই ধরাশায়ী হয়েছে। মিথ্যাবাদী মুসাইলামা মরিয়া হয়ে যুদ্ধ করছিল। তার প্রতি অগ্রসর ওমান মুসলিম যোদ্ধাদেরকে প্রতিহত করার জন্য সে তার দেহরক্ষীদেরকে সামনে এনে যুদ্ধ করছিল। কৃষ্ণকায় ঘাতক লোকটির দৃষ্টি তার প্রতি স্থির হয়। সে এমন একজন লোককে তার পরবর্তী শিকার হিসেবে টার্গেট করেছে যার মৃত্যু হয়তোবা তার মনের যন্ত্রণাকে কিছুটা উপশম করবে। মুসলিম বাহিনীর সামান্য পিছনে স্বীয় অবস্থান হতে বর্বর এই লোকটি ধীর পদক্ষেপে সামনে এগোতে থাকে। সে তার টার্গেটকে বর্ষার নিক্ষেপ দূরত্বের মধ্যে পেতে চায়। মুসাইলামার আশপাশ হতে ঘর্মাক্ত ও রক্তাক্ত যোদ্ধাদের ভিড় কমতে থাকে। লোকটির ভয়ঙ্কর 2টি চোখের সামনে শুধু মুসাইলামার চেহারা ভাসতে থাকে। সে উহুদ যুদ্ধের মহিয়সী রমণী উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে পায়। যদিও উম্মে উমারার চেহারা দেখে বোঝার উপায় ছিল না যে তিনি একজন মহিলা। বর্বর এই লোকটি মুসাইলামার নিকটবর্তী হওয়ার চেষ্টাই রত। তার পথে বাধাদানকারী একজন অবিশ্বাসীকে তিনি মোকাবেলা করছিলেন। সেই অবিশ্বাসীটি আকস্মিকভাবে এক আঘাতে তার একটি হাত কেটে ফেলে। পাশে দণ্ডায়মান তার পুত্র ওই অবিশ্বাসীকে হত্যা করতে সক্ষম হয়। উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা মুসাইলামার মোকাবেলা করার সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় ব্যথিত হন। বর্বর লোকটি আরও এগিয়ে যায়। তার মানসপটে উহুদ যুদ্ধের মহান শহীদ হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার ছবি ভেসে ওঠে, যার হত্যাকাণ্ড তার বর্তমান মানসিক যন্ত্রণার কারণ। সে দেখতে পায় সুদর্শন সুঠাম হামজা রাদিয়াল্লাহু তাআলাকে। মন হতে এই বেদনাদায়ক স্মৃতি মুছে ফেলার মানুষে সে আরেকবার মুসাইলামার দিকে তাকায়। সে 2 চেহারার বৈপরীত্য দেখে মর্মাহত হয়। মুসাইলামার পিতবর্ণ কুৎসিত ও চ্যাপটা নাকওয়ালা হিংসা মাখা চেহারা, যার মুখ দিয়ে ফেনা নির্গত হচ্ছিল, তার সামনে একটি ভীতিকর অবস্থা উপস্থাপন করে। এই পিশাচ লোকটির চেহারার মধ্যে যেন তার সমস্ত কুকর্মের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। অভ্যস্ত চোখে বর্বর লোকটি দূরত্ব পরিমাপ করে নেয়। দূরত্ব ছিল যথার্থ। সে তার হাতের বর্ষা তাক করার সঙ্গে সঙ্গেই দেখতে পায় আবু দুজানা উন্মুক্ত তরবারি হাতে নিয়ে মুসাইলামার দিকে ছুটে আসছেন। উল্লেখ্য যে আবু দুজানা হল উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানব ঢাল। আবু দুজানা ছিলেন একজন দক্ষ তরবারি চালক এবং তিনি শীঘ্রই লক্ষ্য অর্জন করে ফেলবেন। ঘুৎঘুৎ শব্দ করে বর্বর লোকটি বর্ষা নিক্ষেপ করে। বর্ষাটি মুসাইলামার পেটে বিদ্ধ হয়। ভণ্ড মুসাইলামা মাটিতে পড়ে যায়। যন্ত্রণায় তার মুখ কুঁকড়ে যায় এবং দুহাতে মাটি আঁকড়ে ধরে। মুহূর্তের মধ্যে আবু দুজানা তার উপর চড়াও হন। তরবারির এক আঘাতেই তিনি মিথ্যাবাদীটির দেহ থেকে শয়তানি মাথাটি বিচ্ছিন্ন করেন। তিনি এই শুভ সংবাদটি ঘোষণার জন্য সোজা হয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই জনৈক অবিশ্বাসীর এক আঘাতে ধরাশায়ী হয়ে যান। একজন সহধর্মত্যাগী মুসাইলামার অসার দেহ দেখে চিৎকার করে। সে বলতে থাকে একজন কালো ক্রীতদাস তাকে হত্যা করেছে। সবাই সমস্বরে চিৎকার করে ওঠে মুসাইলামা নিহত। ইবনে হিশাম 2 খণ্ড পৃষ্ঠা 73। বর্বর লোকটি পরবর্তীতে সিরিয়া অভিযানেও খালিদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে অংশগ্রহণ করে। সিরিয়া ইসলামী রাষ্ট্রের আওতায় এলে সে ইমেশায় স্থায়ীভাবে বসবাস করে এবং অতি বৃদ্ধ বয়স পর্যন্তও জীবিত ছিল। তবে সে জীবনের অধিকাংশ সময় নেশা করে কাটিয়েছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে এই নেশা করার জন্য শাস্তিস্বরূপ 80টি ব্যত্রাঘাত দিয়েছিলেন, কিন্তু তবুও সে নেশা ছাড়েনি। নেশা করার জন্য কোনো মুসলমানকে এটাই ছিল প্রথম শাস্তি। উমর রাদিয়াল্লাহু তাআলা এই ভেবে আশা ত্যাগ করেছিলেন যে সম্ভবত হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারী হিসেবে তার উপর আল্লাহর অভিশাপ আছে। পরবর্তীকালে ইমেশার সে একজন খ্যাতিনামা ব্যক্তিত্ব ও পর্যটকদের আকর্ষণে পরিণত হয়েছিল। লোকজন তার বাড়িতে এই আশা নিয়ে যেত যে তাকে স্বাভাবিক অবস্থায় পাওয়া গেলে তার নিকট হতে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ও মুসাইলামা হত্যার গল্প শোনা যাবে। সে স্বাভাবিক অবস্থায় থাকলে খুব রসিয়ে রসিয়ে এই দুজনকে হত্যার গল্প বলত। গল্প শেষে সে তার বর্ষাটি তুলে খুব গর্বিত ভঙ্গিতে বলত, এই বর্ষার দ্বারা আমি অবিশ্বাসী হিসাবে একজন শ্রেষ্ঠ মানুষকে এবং বিশ্বাসী হিসাবে একজন নিকৃষ্ট মানুষকে হত্যা করেছি। মুসাইলামার মৃত্যু সংবাদে ধর্মত্যাগীদের প্রতিরক্ষা বুক্ষ দ্রুত ভেঙে পড়ে। তাদের কিছু লোক আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে মরিয়া হয়ে তরবারি চালাতে থাকে। এতে কোনো ফল হয় না, বরং তাদের কষ্টের সময় আরও দীর্ঘ হয়। তাদের অধিকাংশই যুদ্ধ করা থেকে বিরত হয়ে মুসলমানদের পক্ষ হতে শেষ আঘাতের জন্য অপেক্ষা করতে থাকে। মুসলমানরাও
কিং কর্তব্য বিমর অবিশ্বাসীদের ওপর সর্বশেষ ও চরম আঘাত হানে এবং তাদের তরবারির সাহায্যে অবিশ্বাসীদের বিরুদ্ধে আল্লাহর প্রতিশ্রুত ক্রোধ চরিতার্থ করে। যুদ্ধের এই পর্যায়ে যা ঘটেছিল তাকে যুদ্ধ না বলে বরং ঢালাও হত্যা বলা চলে। সূর্যাস্তের সময় হতে মৃত্যুর বাগানে শান্তি ও নিরবতা ফিরে আসে। মুসলমানগণ তাদের তরবারি তুলে ধরার শক্তি হারিয়ে ফেলে এবং হত্যা করারও কেউ বাকি থাকে না। রাতের জন্য মুসলমানগণ যে যেখানে ছিল সেখানেই বিজয়ের তৃপ্তি নিয়ে বিশ্রামের কোলে ঢলে পড়ে। পরদিন সকালে খালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধক্ষেত্র ঘুরে দেখেন। তিনি সর্বত্র যুদ্ধের ধ্বংসযজ্ঞ দেখতে পান। নিহত, ক্ষতবিক্ষত ও বিকৃত মানবদেহ স্তূপাকারে পড়ে আছে। মানুষের রক্তে ওয়াদি হানিফা, আক্রাবার সমতল ভূমি এবং মৃত্যুর বাগান সিক্ত হয়ে আছে। কোথাও কোথাও তাকে রক্তে ভেজা মাটির কাদা অতিক্রম করে এগোতে হয়। শুধু মুজায়া ছাড়া ইয়ামামার স্বধর্মত্যাগীদের সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তি এই যুদ্ধে নিহত হয়। মুজায়া এখনও শিকল পরিহিত অবস্থায় আছে এবং বিজয়ী বীর খালিদ রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যুদ্ধক্ষেত্রে ঘুরছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা তাকে সঙ্গে নিয়েছিলেন দুইটি কারণে। প্রথমত, প্রতিপক্ষের নিহত নেতৃস্থানীয় ব্যক্তিগণকে চিহ্নিত করা। দ্বিতীয়ত, তাকে বনি হানিফার পরাজয়ের গুরুত্ব উপলব্ধি করার সুযোগ দেওয়া। মুসলমানদের অবস্থাও খুব ভালো ছিল না, এই বিজয়ের জন্য তাদেরকে চড়ামূল্য দিতে হয়েছে। এই মুহূর্তে তারা আর আত্মরক্ষার শক্তিও রাখে না। ক্ষতবিক্ষত অবস্থায় তারা যে যেখানে রাত্রিযাপন করেছিল সেখানেই নিজেদের অঙ্গ প্রত্যঙ্গের যত্ন করতে থাকে। ক্ষয়ক্ষতি সত্ত্বেও যুদ্ধের ফলাফলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা সন্তুষ্ট ছিলেন। মুসাইলামা নিহত এবং তার বাহিনী টুকরো টুকরো হয়ে গেছে। তার চেহারায় একটা আনন্দের আভা ফুটে ওঠে। কিন্তু মুজায়া সেটাকে বেশিক্ষণ স্থায়ী হতে দেয় না। সে বলে, হ্যাঁ, তোমরা বিজয় অর্জন করেছ, কিন্তু তোমাদের জানা উচিত যে তোমরা বনি হানিফার একটি ক্ষুদ্র অংশের সঙ্গে যুদ্ধ করেছ মাত্র, যা মুসাইলামা তাড়াহুড়া করে একত্র করতে পেরেছিল। বাহিনীর প্রধান অংশ এখনও ইয়ামামার দুর্গে অবস্থান করছে। এই কথা শুনে হজরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা তার দিকে রোষ ভরা দৃষ্টিতে তাকান। তিনি বলেন, তোমার প্রতি আল্লাহর অভিশাপ বর্ষিত হোক, এ তুমি কি বলছো? মুজায়া বলে, হ্যাঁ, ব্যাপারটি তাই। তোমরা বরং শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করো। তোমরা তোমাদের শর্তের কথা বললে আমি দুর্গে গিয়ে তাদের কষ্টত্যাগের জন্য উদ্বুদ্ধ করতে পারি। খালিদ সহজে উপলব্ধি করেন যে শান্ত ও ক্ষতবিক্ষত বাহিনী নিয়ে বৃহত্তর প্রতিপক্ষের বিরুদ্ধে তার যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়। তিনি মুজায়ের প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করেন। তিনি বলেন, হ্যাঁ, শান্তির চেষ্টা করো। দুই নেতা শান্তির শর্তসমূহ নির্ধারণ করেন। মুসলমানগণ ইয়ামামার সমস্ত স্বর্ণ তরবারি বর্ম ও ঘোড়া নিয়ে যাবে, কিন্তু জনসংখ্যার মাত্র অর্ধেক দাস হিসাবে পাবে। মুজায়ার শিকল খুলে দেওয়া হল। সে শীঘ্রই প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দিয়ে সুরক্ষিত শহরে প্রবেশ করে। কিছুক্ষণ পর সে ফিরে এসে জানায় তারা রাজি হয়নি, তারা যুদ্ধ করতে প্রস্তুত। বরং তারা আমার উপর চড়াও হয়েছিল, ইচ্ছা করলে তোমরা তাদেরকে আক্রমণ করতে পারো। খালিদ রাদিয়াল্লাহু তাআলা শহরটি সচক্ষে দেখার সিদ্ধান্ত নেন। পরিশ্রান্ত বাহিনীর অধিকাংশ সৈনিককে শহীদদের কবরদান ও পরিত্যক্ত মালামাল সংগ্রহের নির্দেশ দিয়ে তিনি একটি অশ্বারোহী দল নিয়ে ইয়ামামার দিকে রওনা দেন। সঙ্গে থাকে মুজায়া। তিনি দেয়াল ঘেরা শহরের উত্তর পাশে উপস্থিত হয়ে বিস্ময়ের সঙ্গে ভেতরে যুদ্ধসাজে সজ্জিত অসংখ্য যোদ্ধার চলাচল উপলব্ধি করেন। সূর্যের আলোয় যাদের তরবারি ও বর্মের ঝলকানি চোখ ধাঁধিয়ে দেয়। সুরক্ষিত দুর্গের ভেতর অবস্থিত এই বাহিনীকে তিনি কিভাবে মোকাবেলা করবেন বুঝে উঠতে পারছিলেন না। তার যোদ্ধারা এখন যুদ্ধ করার মতো অবস্থায় নেই, তারা চায় শুধু বিশ্রাম। মুজায়ার কথায় নীরবতা ভাঙে। মুজায়া বলে, তারা আত্মসমর্পণে রাজি হতে পারে যদি তুমি তাদের কাউকে দাসত্বে পরিণত না করার প্রতিশ্রুতি দাও। অবশ্য তুমি সমস্ত স্বর্ণ তরবারি বর্ম ঘোড়া ও অন্যান্য অস্ত্র নিতে পারো। খালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, তারা কি এই প্রস্তাবে রাজি আছে? মুজায়া বলে, আমি এই প্রস্তাব নিয়ে তাদের সঙ্গে কথা বলেছি, তারা কোনো সিদ্ধান্ত দেয়নি। হজরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা এ পর্যায়ে এতটুকু ছাড় দিতে রাজি, তার বেশি নয়। তিনি মুজায়ার দিকে কঠোর দৃষ্টিতে তাকান। তারপর বলেন, আমি তোমাকে তিন দিন সময় দিলাম। চুক্তির নতুন শর্তের পরিপ্রেক্ষিতে এই তিন দিনের মধ্যে যদি দুর্গের গেটগুলো না খুলে তাহলে আমি আক্রমণ করব এবং তারপরে আর কোনো চুক্তি হবে না। মুজায়া আবার দুর্গের ভেতরে গেল। এবারে সে হাসি মুখে ফিরে এসে ঘোষণা দেয়, তারা রাজি আছে। তাবারি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 515। নির্ধারিত শর্তসমূহ অনুযায়ী চুক্তিপত্র লেখা হয়। মুসলিম বাহিনীর পক্ষে স্বাক্ষর করেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা এবং বনি হানিফার পক্ষে মুজায়া বিন মুরারা। উল্লেখ্য যে চুক্তির প্রকৃত শর্তসমূহ সম্পর্কে ঐতিহাসিকগণের মধ্যে মতবিরোধ আছে, কিন্তু চুক্তির শর্তসমূহ এই ক্ষেত্রে তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয়। চুক্তি স্বাক্ষরিত হলে মুজায়া দুর্গের ভেতরে যায় এবং অল্প সময়ের মধ্যেই গেটসমূহ খুলে যায়। হজরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা তার অশ্বারোহী দল ও মুজায়াকে সঙ্গে নিয়ে দুর্গে প্রবেশ করেন। তিনি দুর্গের ভেতরে সশস্ত্র যোদ্ধার পরিবর্তে শুধু নারী, শিশু ও বৃদ্ধ লোক দেখতে পান।
বিস্ময় ভরা কণ্ঠে তিনি মোজায়াকে জিজ্ঞাসা করেন, সেই সশস্ত্র যোদ্ধাগণ কোথায় যাদেরকে আমি দেখেছিলাম? মোজায়া মহিলাদের দিকে আঙ্গুলি নির্দেশ করে এবং বলে, এরাই সেই যোদ্ধা যাদেরকে তুমি দেখেছিলে। সে ব্যাখ্যা করে বলে, আমি প্রথমবার দুর্গের ভেতরে প্রবেশ করে এদেরকে বর্ম পরিয়ে অস্ত্র হাতে দিয়ে প্যারেড করিয়ে যুদ্ধ প্রস্তুতির ভাব সৃষ্টি করেছিলাম। আসলে তারা যোদ্ধা ছিল না। মোজায়ার এই চালাকিতে ক্রুব্ধ হয়ে ওঠেন খালিদ। তিনি বলেন, ওহে মোজায়া, তুমি আমাকে প্রতারিত করেছ। মোজায়া কাঁধটি একটু বাঁকিয়ে বলে, তারা আমার গোত্রের লোক, এছাড়া আমার আর করার কি ছিল? সদ্য স্বাক্ষরিত চুক্তির জন্য মোজায়া রক্ষা পায়, নইলে খালিদ রাদিয়াল্লাহু তাআলাহ তাকে খালি হাতেই ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলতেন। তিনি চুক্তির শর্তের প্রতি সম্মান প্রদর্শন করেন। বনি হানিফার অবশিষ্ট লোকেরা দুর্গ থেকে বের হয়ে নিরাপদে চলাফেরা করতে থাকে। এক বা দুই দিন পর খলিফার নিকট থেকে নির্দেশ আসে বনি হানিফার স্বধর্মত্যাগী সমস্ত লোককে হত্যা করার। খলিফা ইয়ামামার যুদ্ধের সমাপ্তির খবর তখনও জানতেন না। যুদ্ধ পরবর্তী চুক্তি স্বাক্ষরের কারণে খলিফার নির্দেশ পালনে অক্ষমতার কথা ব্যাখ্যা করে খালিদ রাদিয়াল্লাহু তাআলাহ পত্র লিখেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহ চুক্তির শর্তে সম্মতি জ্ঞাপন করেন। অবশ্য এই চুক্তি প্রযোজ্য ছিল শুধুমাত্র যারা দুর্গের মধ্যে ছিল তাদের জন্য। বনি হানিফার হাজার হাজার লোক যারা ইয়ামামার আশপাশে ঘুরে বেড়াচ্ছিল এই চুক্তির সুবিধা থেকে বঞ্চিত ছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল যুদ্ধক্ষেত্র থেকে পলাতক মুসাইলামার বাহিনীর সদস্যগণ। এদের সংখ্যা ছিল প্রায় 20,000। যদিও মুসাইলামার মৃত্যুর পর তারা তেমন একটা হুমকির কারণ ছিল না, তবুও যে কোনো সময় ঝামেলা সৃষ্টি করতে পারে, তাদের ধ্বংস করা উচিত। যুদ্ধের কঠিন নিয়ম অনুযায়ী আত্মসমর্পণ না করা পর্যন্ত তারা ক্ষমার অযোগ্য। খালিদ রাদিয়াল্লাহু তাআলাহ যে কোনো ধরনের প্রতিবন্ধকতা দূর করতে বদ্ধপরিকর ছিলেন, যাতে গোটা এলাকায় পূর্ণ শান্তি বিরাজ করে। তিনি তার শান্ত বাহিনীকে কয়েকটি দলে বিভক্ত করে পাঠিয়ে দেন ইয়ামামার আশপাশের এলাকাকে পদানত করতে এবং যারা বাধা দিবে তাদেরকে বন্দী অথবা হত্যা করতে। পলাতক সৈনিকদেরকে খুঁজে বের করা হয়। এদের মধ্যে হাজার হাজার সৈন্য আত্মসমর্পণ করতে অসম্মতি জানালে তাদেরকে খতম করা হয় এবং তাদের রোমানি সন্তানদেরকে বন্দী করা হয়। অপরপক্ষে অসংখ্য পলাতক সৈনিক আত্মসমর্পণ করে, এদেরকে ক্ষমা করা হয় এবং এরা সবাই ইসলামের ছায়াতলে পুনঃপ্রবেশ করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলাহ ইয়ামামার পাশে তার সদর দপ্তর স্থাপন করেন। খলিফার নিকট হতে পরবর্তী নির্দেশ পাওয়ার পূর্ব পর্যন্ত তিনি প্রায় 2 মাস সেখানে অবস্থান করেন। ইয়ামামার যুদ্ধের সফল সমাপ্তির সঙ্গে সঙ্গে আরবের অধিকাংশ এলাকা স্বধর্মত্যাগের সমস্যা থেকে মুক্ত হয়। আর যেটুকু বাকি ছিল তা তেমন হুমকির কারণ ছিল না। আরও কিছু যুদ্ধ বাকি থাকলেও তা এজাবৎ বর্ণিত যুদ্ধগুলোর মতো গুরুত্বপূর্ণ ছিল না। ইয়ামামার যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে নিখুঁত ও রক্তক্ষয়ী যুদ্ধ। মুসলিম বাহিনী এর পূর্বে কখনোই এমন শক্তি পরীক্ষার সম্মুখীন হয়নি। এই পরীক্ষায় তারা আল্লাহর তরবারির নেতৃত্বে গৌরবজনকভাবে সফলকাম হয়। দক্ষ মুসাইলামার নেতৃত্বে পরিচালিত প্রতিপক্ষের কয়েকগুণ শক্তিশালী বাহিনীকে ধ্বংস করে মুসলমানগণ নিজেদেরকে ইস্পাত কঠিন শক্তি হিসেবে প্রমাণ করে। অর্ধশতাব্দী পরে যখন কোনো বৃদ্ধ তার নাতিনাতনির নিকট এই যুদ্ধের গল্প বলবে, তখন সে গল্পটি শেষ করবে গর্বের সঙ্গে এই বলে যে, ইয়ামামাই আমিও ছিলাম। এই যুদ্ধে প্রতিপক্ষের মোট 21,000 সৈন্য প্রাণ হারায়। এদের মধ্যে 7,000 আক্রাবার সমতলে, 7,000 মৃত্যুর বাগানে এবং বাকি 7,000 ইয়ামামার আশপাশে প্রেরিত মুসলিম দলগুলোর হাতে। প্রতিপক্ষের তুলনায় মুসলিম বাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল খুব কম, তবে তা অতীতের যুদ্ধগুলোর ক্ষয়ক্ষতির তুলনায় বেশি ছিল। মুসলমানদের মোট শহীদ হয় 1,200 যোদ্ধা, যাদের অধিকাংশ প্রাণ দেন ওয়াদি হানিফায় অথবা তার আশপাশে। শাহাদত বরণকারীদের অর্ধেক ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সহচর আনসার ও মুহাজির। কথিত আছে যে এই শহীদদের মধ্যে 300 ছিলেন এমন সাহাবা যাদের কুরআন মুখস্থ ছিল। এই যুদ্ধে কিছু উত্তম মুসলিম শহীদ হন। তারা হলেন আবু দুজানা, আবু হুজাইফা যিনি ছিলেন বামবাহুর কমান্ডার, হজরতে জায়েদ উমর রাদিয়াল্লাহু তাআলার ভ্রাতা এবং ডানবাহুর কমান্ডার। হজরতে জায়েদ শহীদ হলেও উমর রাদিয়াল্লাহু তাআলার পুত্র আবদুল্লাহ বিজয়ী বেশে ফিরে আসে। তিনি পিতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তার পিতা মুখ ফিরিয়ে নেন এই বলে যে, তুমিও কেন জায়েদের সঙ্গে জীবন বিসর্জন দিলে না? জায়েদ শহীদ অথচ তুমি জীবিত, আমি তোমার মুখ দেখতে চাই না। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলার উপযুক্ত পুত্র জবাব দেয়, বাবা, চাচা শাহাদত চেয়েছিলেন এবং আল্লাহ তাকে কবুল করেছেন। আমিও শাহাদত চেয়েছিলাম কিন্তু আল্লাহ আমার প্রার্থনা কবুল করেননি। তাবারি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 512। ইয়ামামার যুদ্ধের মধ্য দিয়ে স্বধর্মত্যাগীদের বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার অভিযান চূড়ান্ত রূপ লাভ করে। তার কৌশল ছিল খালিদ রাদিয়াল্লাহু তাআলার শক্তিমত্তাকে কাজে লাগিয়ে এক এক করে প্রধান প্রধান স্বধর্মত্যাগী গোত্রগুলোকে দমন করা। খলিফার এই কৌশল পুরোপুরি সফল হয়। তিনি খালিদের সাহায্যে প্রথমে কাছের তারপর ক্রমান্বয়ে দূরের বিদ্রোহীদের খতম করেন। ইয়ামামায় যুদ্ধের পর আর তেমন কোনো উল্লেখযোগ্য প্রতিবন্ধকতা থাকেনি।
ইয়ামামার যুদ্ধের বর্ণনা শেষ করার পূর্বে একটি উপাখ্যানের উল্লেখ না করলে কাহিনী অসম্পূর্ণ থাকবে। যেই দিন ইয়ামামা দুর্গের গেট খুলে সন্ধ্যাবেলা খালিদ রাদিয়াল্লাহু তাআলাহু তার তাঁবুর বাইরে বসেছিলেন, পাশে ছিল মুজায়া। খালিদ রাদিয়াল্লাহু তাআলাহু হঠাৎ বললেন, আমি তোমার কন্যাকে বিয়ে করতে চাই। মুজায়া বিস্মিত হয়ে খালিদের দিকে তাকায়। সে মনে করে যে হয়তো সে ভুল শুনেছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলাহু আরও আগ্রহ সহকারে বললেন, আমি তোমার কন্যাকে বিয়ে করতে চাই। মুজায়া এবারে বুঝতে পারে খালিদ যা চায় সে ব্যাপারে তার কোনো দ্বিধা নেই। তবুও পরিস্থিতির কথা বিবেচনা করে গোটা ব্যাপারটিকে হাস্যকর মনে হয়। মুজায়া উত্তর দেয়, হ্যাঁ খালিদ, ধৈর্য ধারণ করো। তুমি কি চাও খলিফা তোমার ও আমার উভয়ের কোমর ভেঙে ফেলুন? হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তোমার কন্যাকে বিয়ে করতে চাই। তাবারি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 519। খালিদ শুধু এই কথা কয়টি পুনরায় উচ্চারণ করেন এবং সেই রাতেই মুজায়া বিন মুরারার সুন্দরী কন্যার সঙ্গে খালিদ রাদিয়াল্লাহু তাআলা পরিণয় সূত্রে আবদ্ধ হন। কয়েকদিন পর খলিফার নিকট হতে একটি পত্র আসে। তিনি লিখেন, ওহে খালিদের মায়ের পুত্র, 1200 মুসলমানের রক্ত না শুকাতেই কি তোমার বিয়ের সময় হল? খলিফার পত্র পাঠ করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা মন্তব্য করেছিলেন, এটা নিশ্চয়ই সেই বাহাতি লোকটির কাজ, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলার কাজ। সম্মানিত সুধি, ঐতিহাসিক ইয়ামামার যুদ্ধ সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব, আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটা শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অবরাকাতুহু।